আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, লুহানস্ক দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন দক্ষিণে রাশিয়া পরিকল্পিত পাল্টা আক্রমণ করছে। ইউক্রেনের রাশিয়ার ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কোনো পরিকল্পনা নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে চীনের বিশ্ব দর্শন এবং মার্কিন চীন সম্পর্ককে প্রভাবিত করেছে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই ইউক্রেনে পরাজয় না মানলে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। লুহানস্ক দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারে রাশিয়া। রুশ বাহিনী সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণ নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অনুমান করেছে খবর আল জাজিরার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণ নিতে পারে। রাশিয়া বর্তমানে লুহানস্কের 90% বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এটি দোনবাসের দুই অঞ্চলের একটি। মন্ত্রণালয় সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে বলেছে মস্কোকে এ কৌশলগত সাফল্য অর্জনের জন্য উল্লেখযোগ্য ক্ষতির শিকার হতে হয়েছে। এতে আরও বলা হয়েছে রাশিয়ার জন্য যে কোনো ধরনের সাফল্য অর্জন করতে জনশক্তি এবং সরঞ্জামের ক্রমাগত বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে এবং সম্ভবত আরও অনেক সময় লাগবে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলকে গুরুত্ব দেবার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করে রুশ সেনারা। এরপর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা দোনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে। এদিকে জানবেন, ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন দক্ষিণে রাশিয়া পরিকল্পিত পাল্টা আক্রমণ করেছে। শুক্রবার অপারেশনাল সাউথ কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণে খেরসনে ইউক্রেনীয় সেনাদের পরিকল্পিত পাল্টা আক্রমণ করেছে রাশিয়া। খেরসন অঞ্চলে উত্তরে ভরন্স ভোকা এলাকায় বিশাল গোলাগুলির ফলে দুই বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। খেরসন আঞ্চলিক সামরিক প্রশাসন থেকে একটি পৃথক আপডেটে বলা হয়েছে এক প্রতিবেশী মাইকোলাইভ এবং ডিডিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে সীমান্তে শত্রুরা এগিয়ে চলছে। আঞ্চলিক সামরিক প্রশাসন বলেছে খেরসন এবং কিছু স্থানীয় সম্প্রদায়ের বাসিন্দারা টানা চতুর্থ দিনের মতো কোনো ইন্টারনেট বা ফোন ছাড়াই ছিল। এমন তথ্য রয়েছে যে খেরসনের দখলদারীরা পাসপোর্ট পরিষেবা বাজেয়াপ্ত করেছে এবং এখন বাসিন্দাদের রাশিয়ান পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। এক আপডেটে এই তথ্য বলা হয়েছে। কাছাকাছি মাইকোলাইভে অপারেশনাল কমান্ড সাউট বলেছে যে বৃহস্পতিবার সকাল, বিকেল এবং সন্ধ্যায় ভারী গোলাবর্ষণের পরে দুটি উচ্চ ভবন চারটি বাড়িতে আঘাত হানে। দুইজনই নিহত এবং আরও দুইজন আহত। এদিকে জানবেন, ইউক্রেনে রাশিয়ার ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনে রাশিয়ার স্থাপনাগুলিতে আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত একাধিক লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে না। শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা এই কথা বলেছেন। ইউক্রেন একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ চালাচ্ছে এবং রাশিয়ার স্থাপনাগুলিতে আক্রমণ করার জন্য MLRS ব্যবহার করার পরিকল্পনা করছে না। মাইকোলাই পোডোলিয়াক একটি টুইটার পোস্টে এই কথা বলেছেন, আমাদের অংশীদাররা জানে তাদের অস্ত্র কোথায় ব্যবহার করা হয়ে থাকে। এদিকে জানবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে চীনের বিশ্ব দর্শন এবং মার্কিন চীন সম্পর্ককে প্রভাবিত করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে চীনা নেতারা কি ভাবছেন তা জানা খুবই কঠিন। সরকারি বিবৃতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য এবং চীনা সোশ্যাল মিডিয়াতে সীমিত আলোচনার উপর ভিত্তি করে যুদ্ধ কিভাবে চীনের বিশ্বদর্শনকে প্রভাবিত করছে সে সম্পর্কে নিম্নলিখিত কিছু পর্যবেক্ষণ করা যেতে পারে। আমরা খবর পেয়েছি মডার্ন ডিপ্লোম্যাসি এক নিউজ ওয়েবসাইট থেকে, সেখান থেকেই আপনাদের বিস্তারিত জানানো হচ্ছে। চীন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমের প্রতিকূলতা দেখে যা আন্তর্জাতিক শৃঙ্খলায় তার প্রভাবশালী অবস্থান রক্ষা করতে বদ্ধপরিকর। চীন তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি তার নিজস্ব দুর্বলতা দেখেছে। পশ্চিমা শক্তিগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করায় চীন নিজেকে শিকার হিসাবে দেখছে। এই ধরনের ধারণা চীনা নীতির ওপর গভীর প্রভাব ফেলবে।
বিশ্বে চীন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আরও হতাশাবাদী হয়ে উঠেছে। শুধুমাত্র এই কারণে নয় যে একটি আদর্শভিত্তিক নতুন শীতল যুদ্ধ ফিরে এসেছে বলে মনে হচ্ছে, তবে পশ্চিমারা চীনের সাথে ন্যায্য এবং বস্তুনিষ্ঠ আচরণ করবে না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পশ্চিমা সরকার এবং মিডিয়া গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার সংঘাতকে বর্ণনা করেছে। একটি অগণতান্ত্রিক চীন সংঘাতের পক্ষ নয়, সংঘাত সম্পর্কে পশ্চিমা বর্ণনায় বলির ফাটা হয়ে উঠেছে। সংকটে বেইজিংয়ের দ্বন্দ্বমূলক স্বার্থ রয়েছে, একটি নীতিগতভাবে যুদ্ধের বিরোধিতা করে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার পুনরাবৃত্তি করেছে। তবে এটি রাশিয়ার ভূরাজনৈতিক গুরুত্বকে বেশি মূল্য দেয়। চীনকে মোকাবেলা করার জন্য মার্কিন প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য বেইজিং মস্কোকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে বেইজিংয়ের যোগদানের জন্য ওয়াশিংটন অনেক জনসাধারণের চাপ সৃষ্টি করেছে, এমনকি পাতলা পর্দারও হুমকি দিয়েছে। কিন্তু চীনকে কোনো প্রলোভনে প্রস্তাব দেওয়া হয়নি। এখানে পাতলা পর্দা বলতে কি বোঝানো হয়েছে আমরা জানতে পারিনি। যারা দাবি করে যে চীন সহজে রাশিয়ার আচরণ পরিবর্তন করতে পারে, তারা চীনের প্রভাবকে বাড়াবাড়ি করেছে এবং রাশিয়া সংস্থা এবং স্বার্থকে উপেক্ষা করছে। চীনারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে। মিস লিউ চীন, চীনের একজন সুপরিচিত ইংরেজি ভাষার টিভি উপস্থাপক, মার্কিন অভিপ্রায় সম্পর্কে মার্চ মাসে টুইট করেছিলেন, আপনি কি আমাকে আপনার বন্ধুর সাথে লড়াই করতে সাহায্য করতে পারেন, যাতে আমি পরে আপনার সাথে লড়াইয়ে মনোনিবেশন করতে পারি। এদিকে জানবেন, যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই ইউক্রেনে পরাজয় না মানলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্ক টাইমসের একটি আপডেটের শিরোনামে বলেছেন, আমেরিকা ইউক্রেনে কী করবে এবং করবে না, এবং ঘোষণা করেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইউক্রেনীয়দের আরও উন্নত রকেট সরবরাহ করব, সিস্টেম এবং যুদ্ধাস্ত্র, যা তাদেরকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মূল লক্ষ্যবস্তুতে আরও সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম করবে। তিনি বলেননি যে এই অস্ত্রগুলি ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করতে সক্ষম করবে, তবে তারা করবে এবং রাশিয়া তা জানত। পরে 31 মে পলিটিকো শিরোনাম করেছে, বাইডেন, ইউক্রেনে নির্ভুল রকেট সরবরাহ করা হবে, রকেটগুলি শুধুমাত্র ইউক্রেনের ব্যবহার করা হবে, রাশিয়ার মধ্যে লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নয়। এবং রিপোর্টে বলা হয়েছে যে কিয়েভ মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে নতুন অস্ত্র ইউক্রেনে ব্যবহার করা হবে এবং রাশিয়ার লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে না। বাইডেনের আপ অ্যাড প্রকাশিত হওয়ার পরে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা সাংবাদিকদের এই কথা বলেছেন, এই অস্ত্রগুলি পূর্বে ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনকে সাহায্য করার জন্য ইউক্রেনের জন্য 40 বিলিয়ন অতিরিক্ত মার্কিন ডলার সহায়তার অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট করা হয়নি এবং কংগ্রেস 19 মে অনুমোদন করেছিল। এর পরবর্তীতে এগুলি এমন অস্ত্র ছিল যা নির্দিষ্ট বা অস্ত্রের বিপরীতে ইউক্রেন সরকারকে কার্যকরভাবে রাশিয়ার আক্রমণ করতে সক্ষম করবে। এমনকি সেই পলিটিকো নিবন্ধের আগে ইউক্রেন সরকার প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল যে তা করবে না, রাশিয়া আক্রমণ করবে না, কিন্তু এখন বাইডেন প্রকাশ্য এই অস্ত্রগুলি যোগ করেছিল। রাশিয়া সরকার ঘোষণা করেছিল যে আমেরিকা সরকারকে বিশেষ করে বিপজ্জনক অস্ত্রগুলি ইউক্রেনে পাঠানোর অনুমতি দেবে না, এবং যদি আমেরিকা ইউক্রেনে সেগুলি সরবরাহ করে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। রাশিয়া অবিলম্বে একটি পারমাণবিক হামলার জন্য একটি সামরিক প্রস্তুতি শুরুও করে দিয়েছে। যদি ওয়াশিংটন ইউক্রেনে এই অস্ত্রগুলি সরবরাহ করে, তবে হয়তো রাশিয়া ইউক্রেনে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারে। 1 জুন রাশিয়ার আরটি নিউজের শিরোনামে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতের ঝুঁকি নিয়ে রাশিয়া সতর্কতা বোধ করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।